press the bell icon on the YouTube app and never miss another update. বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন পাকিস্তানের এক নাগরিক, যাকে সবাই এক নামে খান বাবা বলে চিনে থাকে। অতিরিক্ত ওজন এবং শক্তির জন্যই আলোচনায় আসেন এই ব্যক্তি। শক্তিশালী এই মানুষটি এখন পাকিস্তানের মিনিস্টার। রোজই তাকে দেখতে ভিড় করেন শতাধিক মানুষ। কিন্তু কে এই খান বাবা? তাকে নিয়ে কেনই বা এত হই হুল্লোড়? খান বাবা নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম আরবাব খিজির হায়াত। যদিও এই নামে তাকে খুব কম মানুষই চিনে থাকে, তিনি বেশি পরিচিত খান বাবা নামেই। পেশাগত দিক দিয়ে খান বাবা একজন ব্যবসায়ী, ফ্যাক্টরি, মার্কেট এবং পেট্রোল পাম্প আছে তার। সম্প্রতি খান বাবা দাবি করে বসেছেন তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। খান বাবা নামে পরিচিত এই মোটাসোটা ব্যক্তিটি দেখতে অনেকটা সিনেমার হাল্ক চরিত্রের মতো বলে অনেকেই তাকে দ্য হাল্ক নামেও ডেকে থাকেন। বাস্তবের এই হালকের বসবাস পাকিস্তানের উত্তর পশ্চিমের শহর মরদানে। শক্তিশালী এই ব্যক্তিটির বয়স মাত্র 25 বছর। জানা গেছে বিশাল দেহের এই মানুষটির ওজন 435 কেজিরও বেশি। উচ্চতার হিসেবে প্রায় 6 ফুট 3 ইঞ্চি লম্বা এই খান বাবা। স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন মোট 10,000 কিলোক্যালোরি খাবার খান তিনি। তার খাবার তালিকায় রয়েছে 36টি ডিম, 3 থেকে 5 কেজি মাংস আর 5 লিটার দুধ। অতিরিক্ত ওজনের অধিকারী হলেও তিনি সবকিছুই অনায়াসে করতে পারেন। দৈনন্দিন কাজে কোনো প্রকার সাহায্যের দরকার হয় না তার। দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যাওয়া, এক হাতে মানুষ তোলা, 10,000 পাউন্ড পর্যন্ত ওজন তোলা, এই সবই খান বাবার বা হাতের খেল। অধিক স্বাস্থ্য অসুস্থতার কারণ হয় বলে অনেকেই আমরা জেনে থাকি। তবে চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত ওজন ছাড়া খান বাবার আর কোনো শারীরিক সমস্যা নেই। প্রতিদিন সকাল 7টায় দিন শুরু হয় তার। নিয়মিত শারীরিক ব্যায়াম করতে ভুলেন না তিনি। তবে 3 বছর আগে বেশ সমালোচিত হয়েছিলেন এই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে হাতে বন্দুক নিয়ে ভারতীয় সেনাপ্রধানকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন পাকিস্তানের এই নাগরিক। ভিডিওতে তিনি এই বলে হুমকি দেন যে বন্দুক নয়, তোমাদের জন্য হাতই যথেষ্ট। এছাড়া তিনি আরো বলেন, হিরোশিমার থেকেও খারাপ হাল করা হবে তোমাদের। এতে করে অনেকেই ক্রুদ্ধ হয়ে যায় তার প্রতি। দৈনন্দিন জীবনের নানা কাজের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো খান বাবার অন্যতম প্রিয় একটি কাজ। বিশাল এই শরীরের নিরাপত্তা দিতে খিজির হায়াত রেখেছেন ব্যক্তিগত গানম্যান। খেলতে খুবই পছন্দ করেন খান বাবা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনি আজ অবধি যা কিছুতেই হাত দিয়েছেন সবই তুলতে পেরেছেন। ভারোত্তোলনেও আগ্রহ দেখা যায় তার। তার সংগ্রহে আছে 400 কেজি ভারোত্তোলনের রেকর্ড। ইসলাম ধর্ম এবং নিজ দেশ পাকিস্তানের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে তার, তাই এই দুটো নিয়ে কেউ কোনো কটূক্তি করলে প্রচণ্ড খেপে যান তিনি। খান বাবার ইচ্ছে তিনি একজন রেসলার হবেন। WWE এর মঞ্চে যাওয়াই এখন তার একমাত্র স্বপ্ন। আবার জনসেবার উদ্দেশ্যে রাজনীতিতে আসার ইচ্ছেও প্রকাশ করেছেন এই ব্যক্তি। পাকিস্তানি এই হালকে দেখতে প্রতিদিনই তার মর্দান শহরের বাড়িটিতে অসংখ্য মানুষ ভিড় করে থাকেন। আর সবার অনুরোধে খুশি মনেই বিভিন্ন কষ্ট দেখান এই জীবন্ত বিষয়।